কাজের ফাঁকে শেষ দিয়ে আনমনে কাজ করতে করতে শিশের প্রতি ভালোবাসা। বর্তমানে শিশের সুরে ভেসে যাওয়াকে শিল্প করে তুলেছেন নদিয়ার ফুলিয়া এলাকার অসীম। দুই ঠোঁটের জাদুতে জয় করেছেন শ্রোতাদের মন। শীষ দিতে দিতে রাস্তা দিয়ে যাবার অভ্যাস অনেকেরই আছে, তবে এটাকে ভালোভাবে নেন না বেশিরভাগ লোক। কেউ কেউ আবার রাস্তা দিয়ে শীষ দিতে দিতে যাওয়া ছেলেটাকে বখাটেই বলে মানেন। তবে এসবকে পাত্তা দিতে নারাজ নদিয়ার ফুলিয়া জীবনানন্দ কলোনির বাসিন্দা অসীম মহলদার। তার কাছে শীষ দিয়ে সুরে ভেসে যাওয়া একটা শিল্প, আর এই শিল্পকেই আগামী দিনে আরও ভালোভাবে রপ্ত করতে চান তিনি। অনেক পরিশ্রম আর ভালোবাসায় রপ্ত করেছেন শীষকে, নিজের দুই ঠোঁটের মাধ্যমে সুর ফুটিয়ে তুলেছেন। সারাদিন নানারকম কাজের ফাঁকে ফাঁকেই গেয়ে চলেন নানারকম গান। ইতিমধ্যেই তার এই প্রতিভাকে সম্বল করে বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতাদের মনও জয় করেছেন। আগামীতে আরও ভালোবাসা পেতে চান অসীম। ইচ্ছা আছে শীষ দেওয়ার একটি স্কুল খোলার, তবে নিজেকে আরও ভালোভাবে রপ্ত করতে চান তিনি। নিজের ছোট্ট মুদি দোকানে বসে কাজের ফাঁকেই নিজেকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীষের মাধ্যমে সুরকে তুলে ধরার অসীম ক্ষমতা নিয়েই আগামীতে এগিয়ে যেতে চান অসীম। এই নানারকম গান বাজনা শুনি, শুনতে শুনতে আমার মানে মুখ দিয়ে অটোমেটিক শীষের একটা সুর এসে যায় বা শীষ দিয়ে গান করতে ইচ্ছা হয়। তা সেই থেকেই মানে গান শুরু করেছি আর কি। এখনও বর্তমানে প্রোগ্রাম ফোগ্রামও সব জায়গায় করি। আমি ছোটোবেলায় একজনের কাছে, ভদ্রলোকের কাছে মার খেয়েছিলাম। মার খাওয়ার পরে ভাবলাম যে শীষটাকেই কীভাবে তৈরি করবো, কীভাবে এগিয়ে যাবো। তা তারপরের দিন থেকেই আমি ওই শীষটাকেই নানান রকম রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভ্যাটিস, আধুনিক গান বাজনার মাধ্যমে আমি এটা ফুটিয়ে তুলেছি। তা আমি যে অনেক কিছু পারি তা নয়। তা শীষটাকে ভাবছি যদি আরও দূরে আগে নিয়ে যায় বা কোনো স্কুল ফিস্কুল থাকলে বা স্কুলের মাধ্যমে আমি শিখতে চাই। আমি যে অনেক কিছু পারি তা নয়। তা এখন কোনো স্টুডেন্ট নেই বললেও চলে। আমার ছেলেটা দেখছি আমার শীষ দেওয়া দেখে ও নিজের মাঝে মধ্যে শীষ টিষ দেয় আর কি। এইভাবে চলে যাচ্ছে। আমি এই মুদি দোকানে ব্যবসা করি আর কি, তার পাশাপাশি গান বাজনা, একটু গাছপালা লাগানো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।